আজকে আবারও হাজির হয়েছি আমাদের বাসার একটি মোস্ট ডিমান্ডিং অথবা বলা যেতে পারে ম্যান্ডেটরি একটি আচার, তা হচ্ছে জলপাইয়ের ঝুরি আচার বা কুচি আচার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আমার মায়ের হাতের একটি রেসিপি। আমাদের বাসায় জলপাইয়ের দিনে এই জলপাইয়ের ঝুরি আচারটা যেন করতেই হবে, আর এর টেস্ট কি পরিমাণ যে মজা তা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন, আর সারা বছর এই জলপাইয়ের র টেস্টটা পেতে পারবেন এই আচারে। এই আচার দিয়ে খুব মজা করে খিচুড়ি, ভাত, পোলাও সব কিছু খেতে পারবেন। চলে যাচ্ছি সহজ জলপাইয়ের ঝুরি বা কুচি আচারের রেসিপিতে। জলপাইয়ের ঝুরি আচার করার জন্য আমি বেশ বড় বড় সাইজের 1 কেজি জলপাই নির্বাচন করেছি। আসলে এই ঝুরি আচারটা করার জন্য জলপাইগুলো যেন একটু বড় হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ জলপাইয়ের আটিগুলো ফেলে দিব, তারপর ঠিক এভাবে কুচি করে নিতে হবে। আপনারা লক্ষ্য করছেন কি না, কুচিগুলো কিন্তু একদম মিহি কুচিও হয়নি, আবার বেশ বড় হয়নি, একটু মোটা মোটা করে কুচি করে খুব ভালো করে ধুয়ে একটি ঝাঁঝরির মধ্যে রেখে দিতে হবে ঘণ্টাখানেকের জন্য, ভালো করে পানি ঝরে যাওয়ার জন্য। আরও লাগবে বেশি করে রসুন কুচি করা। আমি এখানে মোটা সাইজের রসুনগুলোকে 2 ভাগ করে নিয়েছি, তবে আপনারা কিন্তু আরও বেশি রসুন এখানে ইউজ করতে পারবেন। আর নিয়ে নিয়েছি আদা, প্রায় 2 টেবিল চামচের মতো আদা নিয়েছি কুচি করে। আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ 4-5টি। চেষ্টা করেছি মাছের বীজগুলোকে ফেলে দিয়ে এরকম লম্বা করে কেটে নিতে। চলে এসেছি আচারটা বানাতে। একটি ফ্রাইপ্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 কাপের মতো। এটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিয়েই তার মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা রসুন, আদা কুচি আর শুকনো মরিচগুলো। সব কিছু দিয়ে এটাকে অনবরত নেড়ে নিতে হবে আরও প্রায় মিনিট খানেকের মতো। মিনিট খানেক ভেজে নিলেই মরিচটা যখন একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটাটা এই আচারের মধ্যে একটু বেশি দিতে হবে, তাতে করে খুব মজার একটা গ্রেভি হবে। 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে নিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে আরও প্রায় মিনিট খানেকের মতো, অর্থাৎ সরিষার কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। আর ঠিক মিনিট খানেক পর যখন সরিষার কাঁচা ভাবটা দূর হয়ে ভাজা ভাজা হবে তখন এখানে অ্যাড করে নিতে হবে ভিনেগার, অর্থাৎ সিরকা। সিরকা দিয়ে দিচ্ছি 1 কাপের 1/3 ভাগ, অর্থাৎ 1/3 কাপ। এই সময় চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে নিতে হবে লবণ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচের মতো। যদিও এটি টক আচার, কিন্তু টকের ব্যালেন্সটা করার জন্য একটু চিনি কিন্তু দিতেই হবে। এখন চুলার আঁচটাকে লো রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 7-8 মিনিট ধরে। অল্প আঁচে কষাতে কষাতে যখন এরকম একটু চারদিক দিয়ে তেল বের হয়ে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে নিব জলপাইগুলো। জলপাইটা দিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সাথে জলপাইটাকে মিশিয়ে নিতে হবে। মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু লোই থাকবে, আর এই লো আঁচেই কিন্তু জলপাইটাকে উল্টে পাল্টে একটু পরপর নেড়ে দিতে হবে। অবশ্যই এই সময় টেস্ট করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা, বা আপনারা আর একটু মিষ্টি করতে চান কিনা। এটাকে ভেজে নিতে হবে প্রায় 30-40 মিনিটের মতো। প্রায় 30-40 মিনিট হয়ে যাওয়ার পর যখন জলপাইটা সেদ্ধ হয়ে আসবে, অর্থাৎ কাঁচা ভাবটা চলে যাবে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে জলপাইয়ের আচারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন তেলে গুঁড়া করা। এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এখন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, খুব আলতো হাতে নাড়তে হবে যেন জলপাইগুলো ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রেখে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বাসার একটি মোস্ট ডিমান্ডিং আচার, জলপাইয়ের ঝুরি আচার বা জলপাইয়ের কুচি আচার। যদিও আমি আজকে এই আচারটার মধ্যে রসুন কম দিয়েছি, তবে আপনাদের সাথে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই জলপাইয়ের আচারটা আরও অনেক বেশি টেস্টি হয়। আর ট্রাস্ট মি, একবার এই আচারটা বানিয়ে দেখুন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনি যখনই আচারটা খিচুড়ি বা ভাতের সাথে খাবেন তখনই মনে হবে আপনি যেন র জলপাইটা খাচ্ছেন, অর্থাৎ জলপাইয়ের একটা র টেস্ট আছে, অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আছে। এই ঝুরি আচারটার মধ্যে সেই ফ্লেভারটাই পাবেন। আর আরেকটা টিপস আপনাদেরকে না দিলেই নয়, তা হচ্ছে আপনারা যেই জার বা কাচের বয়ামের মধ্যে আচারটা নেবেন তাতে করে যদি দেখেন সরিষার তেলটা কম হয়ে গেছে তখন কিন্তু আরেকটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে এভাবে ঢেলে দিতে পারবেন, অর্থাৎ এই আচারটাকে অবশ্যই তেলের নিচেই রাখতে হবে আর এভাবে রোদ দিতে হবে 2-3 মাসের মতো, তাহলে আপনার আচার একদম রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, অসম্ভব মজার এই জলপাইয়ের ঝুরি আচারের রেসিপিটি আমার সাথে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।